যিশু বলেছিলেন, কিন্তু এমন সময় আসিতেছে বরং এখনই উপস্থিত যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে। কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। ঈশ্বরের ভজনা বা আরাধনা বা ওরশিপ কি? আমরা কিভাবে ঈশ্বরের আরাধনা করতে পারি? আমাদেরকে জানতে হবে আরাধনা কিভাবে করা উচিত, যাতে আমরা আরও অধিক ভালো আরাধনাকারী ব্যক্তি তৈরি হতে পারি এবং ঈশ্বরকে আত্মায় ও সত্যে আরাধনা করতে পারি। আরাধনাকারী ব্যক্তিরা ঈশ্বরকে খুব কাছ থেকে জানে। আমরা যত গভীরভাবে ঈশ্বরকে জানব, তত বেশি গভীরভাবে ঈশ্বরকে আরাধনা করতে পারব। আমরা এমন ঈশ্বরকে আরাধনা করতে পারি না যাকে আমরা চিনি না। আরাধনা শুধু তাকে করা যায় যার ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকে যে তিনি মহান, যার মধ্যে কোনো ঘাটতি নেই, যে সর্বশক্তিমান, যে সর্বজ্ঞানী, যে আমাদেরকে কোনো স্বার্থ ছাড়া খুব ভালোবাসে, যে আমাদের জন্য সব সময় ভালো চিন্তা করে, কারোর সাথে সে অন্যায় করে না, সব সময় সত্য কথা বলে। কেবলমাত্র এমন ব্যক্তিরই আরাধনা করা উচিত, আর এমন তো কেবল শুধু ঈশ্বরই রয়েছে। তাই আমাদেরকে ঈশ্বরের আরাধনা করতে হবে, কেননা তিনি আরাধনার যোগ্য। যখন আপনি জানবেন আপনার পাপের সম্পর্কে, যখন আপনি বুঝবেন আপনার পাপের ফল কী, কীভাবে আপনার পাপ ঈশ্বরকে কষ্ট দেয় এবং কীভাবে ঈশ্বর আপনার অধিক পাপের জন্য অধিক অনুগ্রহ আপনার জীবনে দিয়েছেন, তখন অধিক গভীরভাবে আপনি তাকে আরাধনা করবেন। কেবলমাত্র যিশুই আমাদের পাপের শাস্তি ভোগ করে আমাদেরকে নরকের আগুনের হাত থেকে বাঁচিয়েছে, অন্য কেউ নয়। কেবলমাত্র যিশুর বাক্যই আমার জীবনে শান্তি নিয়ে আসে, অন্য কারোর নয়। আমি কেবল যিশুরই আরাধনা করব, কেননা যিশুই কেবলমাত্র আরাধনার যোগ্য, দ্বিতীয় কেউ নয়। প্রশ্ন ওঠে, আরাধনা বা ওরশিপ কি? বাইবেলে আরাধনা বা ওরশিপ শব্দটির হিব্রু ভাষা হল প্রশকুনীয়, অর্থাৎ কারোর সামনে মাথা ঝুঁকিয়ে প্রণাম করা বা কারোর সামনে ঝোঁকা। কিন্তু এই শব্দটির যে ভাব প্রকাশ করে তা শারীরিক ভাবকে বোঝায় না, বরং মানুষের আত্মিক অবস্থাকে বোঝায়। যদি আপনার মন ঈশ্বরের সামনে নম্র এবং শ্রদ্ধার সাথে ঝুঁকে রয়েছে, যদি আপনি আপনার জীবনকে ঈশ্বরের কাছে সমর্পিত করেছেন, তখনই আপনি ঈশ্বরের আরাধনা করেন। আরাধনা আমরা বিভিন্নভাবে করতে পারি। এটা জরুরি নয় যে আপনি শুধু গানের দ্বারা ঈশ্বরের আরাধনা করতে পারেন, কিন্তু গান ছাড়াও আপনি আরও বিভিন্নভাবে ঈশ্বরের আরাধনা করতে পারেন। আমরা পুরনো নিয়মে দেখতে পাই দাউদ একজন অসাধারণ আরাধনাকারী ব্যক্তি ছিলেন। দাউদ ঈশ্বরকে বিভিন্নভাবে আরাধনা করতেন, কখনো গান করে, কখনো চিৎকার করে, কখনো হাঁটু মুড়ে বসে, আবার কখনো নাচতে নাচতে, আবার কখনো দুহাত তুলে ঈশ্বরের প্রশংসা করে, আবার কখনো চুপ করে বসে ঈশ্বর তার জীবনে কী কাজ করেছে সেটাতে মনোসংযোগ করে সে ঈশ্বরের আরাধনা করত। দাউদ এখানে আমাদেরকে দেখাচ্ছেন আমরা বিভিন্নভাবে ঈশ্বরের আরাধনা করতে পারি। যেমন যখন আপনি ঈশ্বরের বাক্য পড়ছেন, তখন ঈশ্বরের মহানতা, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের অনুগ্রহ আপনি অনুভব করছেন, তার অর্থ হল আপনি আপনার হৃদয়ে তার আরাধনা করছেন। যদি কোনো স্ত্রী নিজের স্বামীর অত্যাচারের জন্য দুঃখিত, কিন্তু ঈশ্বরের বাক্যের জন্য নিজের স্বামীকে সম্মান করে, তাকে প্রেম করে, তাহলে সে ঈশ্বরের আরাধনা করে। কারণ সেই স্ত্রী সম্পূর্ণ হৃদয় দিয়ে ঈশ্বরকে নিজের জীবন সমর্পণ করেছেন। যদি আপনার সত্য হৃদয় দিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করেন বা অন্য কোনো কাজ করেন, বা সত্য হৃদয় দিয়ে যদি কোনো ব্যক্তিকে সাহায্য করেন, যেমন কোনো বন্ধুকে বা প্রতিবেশীকে, তখন আপনি ঈশ্বরের আরাধনা করেন। যখন আপনি সত্য হৃদয় দিয়ে কাউকে ক্ষমা করেন, তখনও আপনি ঈশ্বরের আরাধনা করেন। ঈশ্বর কী চায়, আমরা কীভাবে তার আরাধনা করব?
ঈশ্বর চান যেন আমরা সত্য এবং আত্মার দ্বারা যেন তার আরাধনা করি। এর মানে কি? সত্যতায়, অর্থাৎ আমরা যখন প্রকৃত ঈশ্বরকে জানব বা আমরা বুঝব যে ঈশ্বর কে, তখনই আমরা প্রকৃত রূপে তার আরাধনা করতে পারব। আর আত্মায় তার আরাধনা, অর্থাৎ আমাদের সম্পূর্ণ হৃদয় দিয়ে তার আরাধনা করতে হবে। যখন আপনি চার্চে বা বাড়ির মধ্যে ঈশ্বরের আরাধনা করার সময়, গান করার সময় বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় যদি আপনি অন্য বিষয়ে চিন্তা করতে থাকেন, যেমন খেলার স্কোর কী হলো, আজকের টিভি সিরিয়ালটা তো মিস হয়ে যাবে, আজকের মুভিটা তো দেখতে যেতে পারলাম না, বা এমন অনেক কাজ রয়েছে যা আপনি করতে চলেছেন আর আপনার মন সেই বিষয়ে ভাবছে আরাধনা করার সময়, তাহলে আপনি ঈশ্বরের জন্য সেই মুহূর্তে প্রকৃত আরাধনা করছেন না। আপনার এই কথা বা গানগুলো ঈশ্বরের কাছে কিছু আওয়াজ হয়ে থেকে যাবে, আরাধনা নয়। কিন্তু যদি আপনার মন সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে থাকে, সেই গানের যে কথাগুলি লেখা রয়েছে সেটার ওপরে আপনি মনোনিবেশ করেন, আপনি ভাবছেন যে ঈশ্বর কত মহান, কত ভালো, তিনি আপনার জীবনে কত আশ্চর্যের কাজ করেছেন, ঈশ্বর আপনাকে কত ভালোবাসে, আপনি সেই জন্য সম্পূর্ণ হৃদয়ের সাথে তার আরাধনা করছেন, সেটাই হলো প্রকৃত আরাধনা। আর ঈশ্বর সেই আরাধনাকে গ্রহণ করেন বা আশীর্বাদ করেন। সেই জন্য বাইবেল বলে, তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে। আমাদের আরাধনা দেখায় যে আমরা ঈশ্বরকে কতটা ভালোবাসি। আমরা তাকে ভালোবাসি, সেই জন্য আমরা তার আরাধনা করি। আত্মা ও সত্যের মাধ্যমে আরাধনা করা হলো আমাদের হৃদয়, মন, আত্মা এবং আমাদের শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসা। আমরা যদি বাইবেলে কোইন এবং হেবলের বিষয় দেখি, তাহলে এটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যায়। কোইন উপহার রূপে সাধারণভাবে ঈশ্বরের কাছে তার উপহার নিয়ে এসেছিল। উৎসর্গ করতে হবে তাই দেওয়ার জন্য সে দিয়েছিল। কিন্তু হেবল তার সব থেকে শ্রেষ্ঠ উপহারটি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন। ঈশ্বর হেবলের হৃদয় থেকে দেওয়া উপহারটির জন্য খুবই খুশি হয়েছিলেন এবং সেটিকে তিনি গ্রহণ করেছিলেন। ঠিক একইভাবে এটা আমাদের জীবনেও প্রযোজ্য। ঈশ্বর সেই আরাধনাকে গ্রহণ করেন যখন আপনি আপনার সব থেকে শ্রেষ্ঠ বিষয়টি আপনি তাকে দেবেন। আমরা যদি আমাদের সম্পূর্ণ হৃদয় ও শক্তি দিয়ে ঈশ্বরের আরাধনা করি, তিনি সেটিকে গ্রহণ করেন। আমরা এমন এক পৃথিবীতে রয়েছি যেখানে আমাদের চারিপাশে নেগেটিভ বিষয় ভর্তি, যেখানে আমরা একে অপরকে দোষারোপ করি, আমাদের মধ্যে অহংকার আচ্ছন্ন হৃদয় রয়েছে, আমরা সপ্তাহে কতবার মিথ্যা কথা, ভুল কথা বলি, আর আমরা রবিবারে চার্চে গিয়ে দু হাত তুলে বলি, হে ঈশ্বর আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমাকে কত সম্মান করি, আমি তোমার আরাধনা করি আমার সমস্ত হৃদয় দিয়ে। এটা ঈশ্বরের কাছে শুধুমাত্র কিছু আওয়াজ। ঈশ্বর বলিদান হিসাবে আমাদের হৃদয় চায়। আমাদেরকে তার সামনে শুদ্ধ হৃদয়ে আসতে হবে। যখন আমরা আরাধনা করি, তার আগে আমাদেরকে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে তিনি আমাদের হৃদয়কে পরিষ্কার করেন, আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে যেন পবিত্র করেন। তারপরেই যখন আমরা আরাধনা করব, প্রার্থনা করব ঈশ্বরের কাছে, তখন ঈশ্বর সেটিকে গ্রহণ করেন। তাই সমস্ত সপ্তাহ ধরে আপনার কাজের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার জীবনের দ্বারা তার আরাধনা করুন। আসুন আমরা বাইবেল থেকে দেখি আরাধনা কি করতে পারে। আমরা প্রেরিত পুস্তকে দেখতে পাই পৌল ও সিলকে জেলে বন্দি থাকা অবস্থায়, আর সেই বন্দি অবস্থাতেও তারা ঈশ্বরের উদ্দেশ্যে গান করছিল, প্রার্থনা করছিল, আর জেলের সমস্ত লোকেরা কান পেতে তা শুনছিল। যখন তারা এটা করছিল, তখন হঠাৎ ভূমিকম্প হয়, এমনকি কারাগারের সমস্ত দরজা এবং তাদের সমস্ত বাঁধন খুলে যায়। আর সেই জন্য যারা কারাগার পাহারা দিচ্ছিল, তারা পৌল ও সিলের কাছে কাঁপতে কাঁপতে এসে বলল, মহাশয়, পরিত্রাণ পাইবার জন্য আমাদের কি করিতে হইবে? তাহারা তাহাকে বলিল, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাতে পরিত্রাণ পাইবে।
আর তারা সকলেই সেই রাতে যিশুকে বিশ্বাস করে আর সকলে বাপ্তাইজিত হয়। আমাদের জীবনেও অনেক সময় আসে যখন আমরা এক জায়গায় আটকে যাই, আমাদের রোগ থেকে মুক্তি পাই না, আমাদের জীবনের মধ্যে আনন্দ হারিয়ে যায়, আমাদের জীবনের শান্তি হারিয়ে যায়, আমাদের ভবিষ্যৎ সম্পর্কে খুব অনিশ্চিত হয়ে পড়ি। কিন্তু যখন আমরা ঈশ্বরের আরাধনা করি, তার দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আত্মা ও সত্যের সাথে আমরা যখন তার প্রশংসা করি, তখন ঈশ্বর আমাদের জীবন পরিবর্তন করেন। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন তিনি আমাদেরকে দেন, কারণ আমরা তার দিকে ফোকাস করেছি, আমরা আমাদের সম্পূর্ণ হৃদয় নিয়ে তার কাছে এসেছি। যেহেতু আমরা তাকে প্রশংসা দিচ্ছি, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যা কিছু আমরা করি সেই প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, তিনি আমাদের জীবনে আনন্দ শান্তি এবং সেই সমস্ত কিছু যা আমাদের জীবনে প্রয়োজন রয়েছে তা তিনি আমাদেরকে দেন। তাই সব সময় ঈশ্বরকে প্রথম স্থান দিতে হবে অন্য সমস্ত বিষয়ের থেকে। চার্চে আরাধনা শুরু হওয়ার আগে পৌঁছান, অনেক সময় প্রার্থনা শুরু হয়ে যাওয়ার পর বা আরাধনার মাঝামাঝি সময়ে আমরা চার্চে পৌঁছাই, ফলে আমাদের হৃদয় সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে না ঈশ্বরের আরাধনা করার জন্য। যদি আপনি তাড়াতাড়ি পৌঁছান, তাহলে আপনার পাপের ক্ষমা চান এবং প্রার্থনা করে নিজের হৃদয়কে প্রস্তুত করুন ঈশ্বরের আরাধনা করার জন্য, আর তখনই আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের আরাধনা করতে পারি। এমন বহু মানুষ রয়েছে যাদের জীবনের সমস্ত কষ্ট চিন্তা অভাবগুলোকে ভুলে গিয়ে ঈশ্বরের কাছে সম্পূর্ণ হৃদয় নিয়ে যখন তারা ঈশ্বরের আরাধনা করেছে, তখন ঈশ্বর তাদের সাথে কথা বলেছেন, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন, তাদের রোগ থেকে মুক্ত করেছেন। ঈশ্বর আজ আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি কি তাকে সত্য এবং আত্মার সাথে আরাধনা করতে চলেছেন? আমরা যখন এমনটা করি, যখন আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই, ঈশ্বর আমাদেরকে বহুগুণে আশীর্বাদ করে। আমিন। ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। ঈশ্বরের বাক্যে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।